আসসালামু আলাইকুম সবাইকে, থ্রিডি ম্যাক্সের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি দেখাবো লেয়াত মডেলের মাধ্যমে কী করে একটি টেবিল ক্রিয়েট করতে হয় এবং একটি গ্লাস ক্রিয়েট করব। আমি প্রথমে ফ্রন্ট ভিউপোর্ট থেকে একটা লাইন থেকে এই ধরনের একটি শেপ ক্রিয়েট করব। ঠিক এইভাবে একটি ক্রিয়েট করবো। এখন আমি এটাকে মডিফাই করবো, মডিফাই থেকে লাইন থেকে ভার্টেক্সে যাব। ভার্টেক্সে যাওয়ার পর আমি এই পয়েন্টগুলোকে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করার জন্য ক্লিক বাটনে ক্লিক করব এবং ঠিক এইভাবে ক্রিয়েট করে দেব। ঠিক এইভাবে আমি ক্রিয়েট করে দেব। এখন যে কাজটা করবো, এগুলোকে আবার প্লেট করতে চাই, প্লেট বাটনে ক্লিক করবো, এইভাবে প্লেট করে দেবো। এখন যে কাজটা করবো, আমি পার্সপেক্টিভ ভিউ থেকে একে আমি সিলেক্ট অবস্থা এখন যে কাজটা করতে হবে আমাকে, রিপোর্ট থেকে ভার্টেক্স এ যাওয়ার পর হোম বাটনে ক্লিক করে আমি এই পয়েন্টটাকে এস বরাবর জিরো করে দেবো এবং ওয়াইটাকেও জিরো করে দেবো। এই অবস্থায় আমি হিরাসি প্যানেল থেকে ইফেক্ট রিবট অনলি বাটনে ক্লিক করবো এবং বাটনটাকে আমি এক্স বরাবর এক্সে এই লাইন বরাবর বসিয়ে দিব। তার জন্য আমি এক্স ডিরেকশনে থেকে আমি জিরো করে দিব, ড্রপ করে দিয়ে। এখন আমি যদি পার্সপেক্টিভ ভিউ থেকে মডেলিং থেকে আমি গ্যাপ মডেলে যাব, ক্লিক করব। এখন দেখেন আমি যদি এখানে যদি মডিফাই করতে পারবো, ঠিক এটা এই মিডিয়ার বরাবর থেকে চতুর্দিকে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক এইভাবে দেখতে পাবেন, ঠিক এইভাবে টেবিল ক্রিয়েট হয়েছে। এখন দেখি আমাদের এই পয়েন্টগুলো স্মুথ হয়নি, এখান থেকে যদি আমরা এগুলোকে স্মুথ করি, সেগমেন্ট বাড়িয়ে দিব। সেগমেন্ট যদি কম থাকে এরকম ত্রিকোণ থাকবে এবং যদি বাড়ে এরকম থাকবে, আমরা এটাকে 100 করে দিতে পারি, তাহলে এটা অনেক স্মুথ হবে। এখন ওয়েল কোড আমি যদি এখানে এই স্মুথ যদি হওয়ার জন্য ওয়েল কোড একটা চিহ্ন উঠিয়ে দেব, ঠিক এইভাবে একটি টেবিল তৈরি করা যায়। সেট অবস্থায়
এভিন নাম দেখে আমি এটাকে মেটেরিয়ালস চেঞ্জ করে দিতে পারি। আমি দেখতে পাবো অথবা আমি মেটেরিয়ালস যদি এইভাবে আমি একটি টেবিল ক্রিয়েট করলাম। এখন আমি দেখাবো কি করে একটি গ্লাস ক্রিয়েট করতে হয়। তার জন্য আমি টেবিলটিকে সিলেক্ট করে হাইড করে দেব, হাইড সিলেকশন, এবং ফ্রন্ট ভিউ থেকে আমি একটি প্ল্যান ক্রিয়েট করব ঠিক এইভাবে। এখন আমি একটি ওয়াইন গ্লাসের পিকচার নিয়ে আসব। তার জন্য আমি এই পিকচারটা সে দেবো ঠিক এইভাবে। আর এই ফন্ট বিবোর্ডে এটা দেখার জন্য আমি ওয়ার্ডফ্রেম থেকে রিয়ালিস্টিক দিব, ঠিক এইভাবে দেখা যাবে। এখন আমি যদি গ্রিন লাইনটাকে উঠিয়ে দিই, বোঝা গেছে ঠিক। আমি এটাকে আমি এখন এইখান থেকে এটাকে আমি সাইজ চেঞ্জ করতে পারবো ঠিক এইভাবে, সাইজ চেঞ্জ করার মানে। এখন আমি যে কাজটা করব, এই পয়েন্টগুলোতে আমি একটি লাইন ক্রিয়েট করব ঠিক এইভাবে। লাইন বাটো দিয়ে যাওয়ার পর ঠিক এইভাবে ঠিক এই অবস্থায় ঠিক এই অবস্থায় আমি স্লিপ বাটন থেকে আমি পিকচারটাকে মুখ করে সরিয়ে দেবো। আমি এখানে দেখতে পাবো যে আমাদের প্ল্যানটা কীরকম হয়েছে। এখন আমি এটাকে মডিফাই করব ভার্টেক্স থেকে আমি ওটাকে চেঞ্জ করে দেব। আমি যদি ওটাকে ফ্লেট করে দিতে পারি ফ্লেট অপশন থেকে, এটাকে আমি হালকা ফ্লেট করে দেব ওটাকে। এটাকে একটু হালকা করে কি করবো একটু স্মুথ করে দেবো। ঠিক এইভাবে এগুলোকে স্মুথ করে দেবো।
এখন আমি এই বাটনে একটা আউটলাইন ভ্যালু দিয়ে দিব স্প্লাইন থেকে লাইন থেকে আমি একটি আউটলাইন ভ্যালু দিব স্প্লাইন থেকে আমি এবং ভার্টেক্স থেকে আমি উপরে এগুলোকে স্মুথ করে দেব, তার জন্য ফিলেট অপশন থেকে ঠিক এইভাবে ফিলেট করে দেব। এখন আমি ল্যাব মডেলের মাধ্যমে পার্সপেক্টিভ ভিউ থেকে আমি মুভ করে দিব। দেখুন জিরো করে দিব, অ্যাবসলিউট পাওয়ার এবং এই পয়েন্টটাকে আমি জিরো করে দিব। এবং আমি এই পয়েন্টটাকেও জিরো করে দেব। আমি যদি এগুলোকে ক্রিয়েট করে দিই ঠিক এইভাবে আমি পান পাটল থেকে হিয়াসি প্যানেল থেকে ইফেক্ট প্রিভিউড অনলি ইফেক্ট প্রিভিউড অনলি বাটনে ক্লিক করব এবং পেড প্রিভিউ অনলি বাটনে ক্লিক করব এবং এটাকে আমি জিরো করে দেব ঠিক এইভাবে। এবং আমি যদি মডিফাই প্যানেল থেকে ভার্টেক্সে ক্লিক করে এই বাটনটাকে আমাকে একটু এই পাশে চলে আসে, যার কারণে আমি এটাকে আবার মুভ করে বসিয়ে দিব এবং এই বাটনটাকে ঠিক বসিয়ে দিব। ঠিক এইভাবে এখন আমি মডিফাই লিস্ট রিসিভার অবস্থায় মডিফাই লিস্ট হতে ল্যাব মডেলে যাব। এই আমাদের একটি ওয়াইন গ্লাস, ঠিক আছে, আমি পার্সপেক্টিভ ভিউ থেকে দেখব যে আমাদের ওয়াইন গ্লাসটা কীরকম হয়েছে। এবং এখন থেকে আমি এই পিকচারটাকে ডিলিট করে দেব। এই অবস্থায় অ্যাড বাটন ক্লিক করে
আনহাইড আওয়ার বাটনে ক্লিক করব, এটাকে আমি সরিয়ে দিতে পারি এবং এটাকে আমি উপরে উঠিয়ে দেব। ঠিক এইভাবে এখন যদি আমি এটাকে যদি দেখি টপ ভিউ পর থেকে আমি এটা মিডিলে নিয়ে আসব এবং ফ্রন্ট ভিউ পর থেকে আমি এটাকে এভাবে আমি বসিয়ে দিব এবং এটাকে যদি আমি কয়েকটি কপি করি তার জন্য বাটনে থেকে শিফট বাটন চেপে ঠিক এইভাবে এবং এটাকে আমি মুখ করে পজিশন নির্দিষ্ট পজিশনে বসিয়ে দিব। এইভাবে আমি এটাকে বসিয়ে দিব। ঠিক আমি তিনটা রেখে দিতে পারি। আমি যদি এটাকে দেখি র্যান্ডম এর মাধ্যমে তাই আমাদের টেবিল এবং হয়ে